আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একটা সময় আমরা অনেকেই ভাবতাম উন্নত চিকিৎসা সম্ভবত আমাদের দেশের বাইরে সব জায়গায় পাওয়া যায়, সেটা এশিয়া মহাদেশ বলেন অথবা ইউরোপে। ব্যথা সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা একমাত্র আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম যে ইউরোপের বিভিন্ন যে নামি দামি যে আপনার হসপিটালগুলো আছে বা যে ডক্টররা আছেন আমরা তাদের উপরেই নির্ভর করতাম, বা যারা একটু স্বল্প আয়ের মানুষ বা নিম্নবিত্ত তারা কখনো আসলে এই ধরনের চিকিৎসার কথা তারা কল্পনাও করতে পারত না। বাট বর্তমান সময়টা আসলে এমন একটা যুগ, সেই ইউরোপের ট্রিটমেন্টগুলো বলেন বা এশিয়ার সবচেয়ে ভালো ভালো যে চিকিৎসাগুলো আছে তার সব ধরনের চিকিৎসা কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে আসলে সম্ভব, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হয়। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি তার এলাকায় বলেন বা তার প্রফেশন বলেন সব কিছু দিয়ে উনি মোটামুটি একটু ওয়েল নন একটি ফেস, অনেকেই তাকে আমরা চিনি। বাট তারপর আমরা ওনার সাথে একটু পরিচিত হব। উনি এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ওনার ট্রিটমেন্ট নেওয়ার জন্য, অনেক দূর থেকে এসেছেন, দীর্ঘদিন উনি স্যারের ফলোয়ার ছিলেন এবং আসি আসি করে আসলে ওনার আশা হয়নি, বাট একটা সময় উনি চলে এসেছেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছেন। এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে উনি আসলে কেমন আছেন পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শোনার চেষ্টা করব। আসুন দর্শক, আগে একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, আপনার নামটা একটু বলুন। আমার নাম নাসরিন আক্তার, আমি চিটং থেকে আসছি। আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনি কি প্রফেশনের সাথে আছেন যদি একটু বলেন। আমি একটা গভর্নমেন্ট জব করি ভূমি মন্ত্রণালয়ে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চিটং কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে চিটং আলকরণ। ওকে, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল এবং এটার উৎপত্তিটা ঠিক কতদিন আগে যদি একটু বলেন। আমি স্যার আজকে দীর্ঘ প্রায় 12 বছর ধরে আমি পিঠের ব্যথায় ভুগতেছি, প্লাস আমার দুই হাঁটুতে ব্যথা, অনেক ডাক্তার দেখিয়েছি, এমনকি আমি দেশের বাইরেও গেছি। আচ্ছা, তো কোনোভাবে ইম্প্রুভ হয় নাই। তারপরে বিভিন্ন লোকজনের কাছে জানলাম, জেনে মোবাইলে স্যার রেডগুলো দেখে তারপরে এখানে ট্রিটমেন্ট করাতে আসলাম। আচ্ছা, তো আসার পর আজকে প্রথমে স্যারের কাছে আমি 3 মাস ওষুধ খেলাম, খাওয়ার পর তারপরে আসলাম, এখন আজকে 5 দিন আমি ভর্তি। যখন আমি ভর্তি হই 5 দিন আগে আমার অবস্থা খুবই খারাপ ছিল, আমি হাঁটতে পারতাম না, হাঁটুতে প্রচুর ব্যথা, কোমরে প্রচুর ব্যথা, অফিস করতে পারতাম না, আমার সবসময় ব্যাড রেস্টে থাকতে হতো, ব্যাড রেস্টে থাকলে ভালো লাগতো কিন্তু অনেক ব্যথা, কোনো মতেই শান্তি পেতাম না। আল্লাহ রহমতে আজকে যার দিনে আমার 80% পেন কমে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা একটু পেছন ফিরে যাই, আপনি বলেছেন গত 10-12 বছর প্রথম যখন আপনি বুঝতে শুরু করেন যে আপনার পেইন শুরু হয়েছে, সেটা কি প্রথমে কোমর থেকে শুরু হয় নাকি হাঁটু থেকে শুরু হয়? না, আমার অ্যাকচুয়ালি প্রথম ব্যথাটা আমার কোমর থেকেই শুরু হয়। কোমর থেকে শুরু, যখন বসি। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু তো হয়নি বা এরকম কি কোনো কিছু মনে আছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ স্যার, আজকে 4 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার দুনো হাঁটুতে আমি পেন, ওরপর থেকেই চিটংয়ে ডাক্তার দেখেছি যে না কিছু না, এমনি তোমার সামান্য একটু ইঞ্জুরি হয়েছে, ঠিক হয়ে যাবে। তারপরে এখন দেখা যাচ্ছে যে আমি দীর্ঘক্ষণ বসে কাজ করতে পারি না, বসলেই পেন করে। তারপরে যাক, ওখানকার অনেক ডাক্তার টাক্তার দেখালাম, কিছুই না, একটা পর্যায়ে MRI করাইলো, করানোর পর বলতেছে যে আমার স্পাইনাল কর্ডে সমস্যা হয়েছে। আচ্ছা, এই প্রথম আপনি জানতে পারলেন? হ্যাঁ, প্রথম। তারপরে দেশের বাইরে যাই, ওখানেও ট্রিটমেন্ট করে আমার কোনো ইমপ্রুভ হয়নি। দেশের বাইরে কেন, মানে যখন আপনি দেশে দেখাচ্ছেন আপনার প্রবলেম, ডাক্তার দেখাতে দেখাতে স্যার আমি বিরক্ত হয়ে গেছি। তারপর চিটংয়ে আমাকে একজন স্পাইনাল সার্জন বললো যে অপারেশন করাতে হবে। আচ্ছা, অপারেশন মাস্ট, আপনাকে বললো যে আপনার যেহেতু ডিস্ক প্রোলাপস হয়েছে আপনাকে অপারেশন করতে হবে, ভালো হবে না। এটা শুনে আমি খুব ভয় পেয়ে এটা ঘাবড়ে গেলেন যে আসলে কি, নার্ভাস হয়ে গেছি। আচ্ছা, যাক, অনেকে বলতেছে যে দেশের বাইরে এটার ভালো তারপরে চিটংয়ে আসলাম, এক ঢাকার পেশেন্টের সাথে আমার পরিচয়, স্যার ইয়ে দিল, তারপরে মোবাইলে বিভিন্ন ইয়েতে দেখলাম, তারপরে এখানে আসছি। মানে যখন আপনার এই আরেকজন পেশেন্টের সাথে পরিচয় হলো তখন আপনি কিছুটা আশার আলো দেখতে পেলেন যে স্যার হচ্ছে যে অপারেশনবিহীন ভাবে এই ধরনের ট্রিটমেন্ট করেন। উনি আমাকে বলল যে আপা আপনি অপারেশনে যান না, আমাদের শ্যামলীতে যে DPRC হাসপাতাল আছে ওখানে স্যার খুব ভালো ইয়ে করে, তারপর আপনি একটু যোগাযোগ করতে পারেন। তো উনার আশ্বাসে চলে আমার এখানে আসা। সরাসরি চলে আসা নাকি স্যারের কিছু ভিডিও দেখেছিলেন? স্যার
স্যারের ভিডিও দেখছি, এরপর ওনার থেকে আমি জানলাম যে আপা আপনি মোবাইলে সার্চ দিয়ে দেখেন স্যারের ভিডিওগুলো। ওখানে স্যারের ভিডিওগুলো দেখার পর আমি অনেক মানে সাহসী মোটামুটি একটু মানে বুঝতে পারলেন যে হয়তো যে প্রবলেমগুলো স্যার বলছেন বা আপনার সাথে অনেকটুকুই মিলে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে না, আমি তো দেখি তো জব করি, আমার লাইফটাই শেষ হয়ে যাবে অপারেশন করলে। তখন আমি আর থাকলাম না, চলে আসছি। আমার যেহেতু আমার কাছে একটা অপশন আছে অপারেশন বিহীনভাবে ভালো হওয়া যায়, তাহলে আমি কেন সেটা নিব না, সেটা নিব না। আচ্ছা, দীর্ঘক্ষণ যখন বসে থাকতেন, প্রথম পেইনটা কি কোমর থেকে শুরু হতো, একটা সময় হাঁটুতে শুরু হতো, যখন আপনি বলেছেন কোমরে ব্যথাটা শুরু হয়, তারপরে কি হতো, হাঁটতে গেলে কি কোনো প্রবলেম হতো আপনার? হ্যাঁ, হাঁটতে গেলে আমার দেখা যেত যে দুই হাঁটুতে খুব ব্যথা লাগে, তারপরে টান পড়তো, আর আমার বাম সাইড থেকে পুরোটা মানে অবশ অবশ ভাব, এই সাইডটা পুরো অবশ অবশ লাগতো। তারপরে এটা কি দিনে নির্দিষ্ট কোনো সময় হতো বা সকালে ঘুম থেকে উঠার পরে, নাকি দীর্ঘ সময় বসে কাজ করছেন? দীর্ঘ সময় বসে কাজ করলে। আচ্ছা, আর সার্বক্ষণিক কি একটা ব্যথা সবসময় থাকতো? হ্যাঁ, এই ব্যথাটা কখনো যেত না, এটা না, একদম 24 আওয়ারস এ আছে। এমন কি হয়েছে কখনো যে আপনার রাতের পর রাত হয়তো আপনি ব্যথার জন্য ঘুমাতে পারছেন না? হ্যাঁ, এটা তো ইদানিং তো একেবারে এরকম হয়ে গেছে, একেবারেই ঘুমাইতে পারতেছি না, অসুস্থ পরিবারের সবাই হয়তো এই মুহূর্তে একটা ঈদের দিন বা খুব ভালো একটা নিউজ আছে, ঘরে শান্তি আছে বা সবাই একটু হ্যাপি আছে, কিন্তু আপনি ব্যথার জন্য দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলিতে আসলে সবাই এক পর্যায়ে বিরক্তই হয়ে গেছে যে এত ওকে দেশের বাইরে দুই তিনবার পাঠালাম বা চিটংয়ের বড় বড় ডাক্তার দেখালাম, কিছুই হচ্ছে না। তারপরে তখন মনের অবস্থাটা কি ছিল? কখনো কি মনে হতো না যে আমি আর কখনো সুস্থ হব না, আমার যে কোনো চিকিৎসা নাই? না, এটা একেবারেই আমার মানে আমি একেবারে মানে শেষ পর্যায়ে, এখন অবধি এক সপ্তাহ পর্যন্ত আমার মানে সিচুয়েশনটা এমন ছিল যে মানে আমি বিশ্বাস করতে পারি না যে ভালো হব না। হ্যাঁ, ওইটা একেবারে। কিন্তু আজকে পাঁচ দিনে স্যার আমি বুঝতে পারলাম যে না, আসলেই হয়তো আল্লাহ চাইলে আমি ভালো হয়ে যাব স্যারের ট্রিটমেন্টে, ওইটা আমি স্যাটিসফ্যাকশন। একটা সময় ছিল যখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন, অনেক অসংখ্য ডক্টরের কাছে গিয়েছেন, ভালো ট্রিটমেন্ট পাননি, হয়তো যেটা আপনার জন্য দরকার ছিল সেটা হয়তো পাননি, বাট এখানে আপনি মাত্র পাঁচ দিনে আপনি সুস্থ হয়ে গেছেন এবং ভালো আছেন। অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো ক্যামেরার পাশে আপনাকে দেখছেন, তাদের জন্য বা যারা আপনাকে চেনে বা ওই সময়টা তারা আপনাকে দেখেছে, তারা জানে যে আপনি কী মিজারেবল লাইফ তখন লিড করেছেন, তাদের জন্য যদি কিছু বলেন এই মুহূর্তে। আমি অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যে বলবো যে মানে ওনারা যদি দেশের বাইরে যায়, অনেকেই যায় দেশের বাইরে যে উন্নত চিকিৎসার জন্য, আমি মনে করি যে না, আমাদের দেশেও ভালো ডাক্তার আছে, ভালো ট্রিটমেন্ট আছে, এবং স্যারের মাধ্যমে এসে স্যারের সাথে যোগাযোগ করে মানে হিস্ট্রিটা বলে আমার মনে হয় যে মানুষ হয়তো স্যারের মাধ্যমে আল্লাহরও উপর আল্লাহর ইচ্ছা থাকবে, তারপরে মানে ইমপ্রুভ হতে পারে। হ্যাঁ, আল্লাহ যদি চায়, যেটা আমি হয়ে গেছি পাঁচ দিনে, আমি যেটা আশা করি নাই, আমি চাইবো যে না, আশা করতে হবে, কারণ আমি এখন তো বুঝতেছি আজকে পাঁচ দিনে আমি আজকে দীর্ঘ ১২ বছরের কষ্টটা স্যার আমি এখন সাকসেসফুল। দর্শক, এই সময়টায় যারা আমাদের রোগাক্রান্ত হন, বিভিন্ন সময়ে যখন এই রোগাক্রান্ত হয়ে অনেকে বিছানায় শয্যাশায়ী হয়ে যান বা যে কোনো ধরনের যখন রোগাক্রান্ত হন, তখন আসলে মানসিকভাবে আসলে আমরা অনেকে ভেঙে পড়ি, আসলে আমার কী করা উচিত আমরা বুঝতে পারি না। এই সময়টা আসলে সবচেয়ে বেশি যাদের আসলে দরকার সেটা হচ্ছে আমার পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন, তাদের এই মুহূর্তে ভূমিকাটা অনেক বেশি। আমরা এরকম অনেক পেশেন্টকে পাই বা অনেকের কেস স্টাডি থেকে দেখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় কাছের মানুষরা কিছু কিছু সময় তারা মুখ ঘুরিয়ে নেন, আশপাশের কিছু মানুষ আছে যারা হয়তো পিছন থেকে এমন কিছু কথা বলেন যে কথাগুলো দেখা যাচ্ছে আমাদেরকে আরও পিছনের দিকে নিয়ে যায়। আমরা যে একটা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করবো সেই আশাটা আমরা আগ্রহটা পর্যন্ত আমরা হারিয়ে ফেলি। বাট আমি নিজে দেখেছি, আমি টাইম টু টাইম আমার এই পেশেন্টের আমি রুমে যেতাম, ওনার সাথে আমি কথা বলতাম এবং সবসময় দেখেছি ওনার সবচেয়ে কাছের যে মানুষ ওনার হাজব্যান্ড, সবসময় উনি সাথে ছিলেন, সবসময় সাহায্য জুগিয়েছেন এবং পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটাতে উনি সবসময় ওনার সঙ্গে ছিলেন। আশির দশকে একটু ওনার সাথে একটু কথা বলি যে প্রথম থেকে উনি কেমন দেখেছেন এবং আজকে যখন বাসায় নিয়ে যাচ্ছেন
কেমন অবস্থায় নিয়ে যাচ্ছেন এবং ওনাদের মানসিক অবস্থাটা কেমন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার সবচেয়ে কাছের মানুষ সহধর্মিনী, আপনি দেখেছেন যে গত 10 থেকে 12 বছর যাবত উনি ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন এবং জীবন থেকে অনেক কিছু সুন্দর সময়গুলো ওনার চলে গেছে, এই সময়গুলো হয়তো নষ্ট হতো না যদি এই ট্রিটমেন্টটা উনি আরও অনেক আগে পাইতেন, তাহলে হয়তো ওনাকে ভর্তিও থাকতে হতো না, শুধুমাত্র ওষুধে হয়তো উনি ভালো হয়ে যেতেন। আমাদেরকে যদি ওই সময়গুলোর কথা বলেন যে কেমন পার করেছেন সেই কষ্টের সময়গুলো, কী কী ট্রিটমেন্ট করেছেন এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন লাগছে বা কেমন দেখেছেন? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এখন আমার ওয়াইফের দীর্ঘ 12 বছর যাবত এই রোগটা ছিল, অনেকদিন কষ্ট পাচ্ছিল। এর মাঝে গত 4 বছর আগে ও একটা রোড অ্যাক্সিডেন্ট করছিল, ওখানে ওর কোমরে যথেষ্ট ব্যথা পায়। হ্যাঁ, তারপর ব্যথাটা ক্রমে ওর কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা যেহেতু চিটাঙ্গের লোক, আমরা চিটাঙ্গের বড় বড় ডাক্তার যারা ছিলেন ওনাদের শরণাপন্ন হয়। ইভেন নিউরোসার্জারির সার্জন স্যারদের সাথেও আলাপ করেছি, স্যাররা বললেন অপারেশন করতে হবে। আচ্ছা, অপারেশন ছাড়া মানে এক কথায় যে যখন যেখানে বলেছে সেখানে গিয়েছেন? ওনার L5, L4, L5 এরকম নাকি কি ডিস্ক কোলাপসের প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছিল, তখন স্যাররা বলছিল অপারেশন ম্যান্ডেটরি, অপারেশন করতেই হবে। তো আমি এক পর্যায়ে মানে ভীত সন্ত্রস্ত হয়ে আমি সার্চ করা শুরু করলাম অল্টারনেটিভ কি আছে। তখন অল্টারনেটিভ দেখলাম যে দেশের বাইরে ইন্ডিয়াতে যাই, কলকাতায় যাই। কলকাতায় গেলাম প্রথমবার, ওখানে কলকাতায় অ্যাপোলোতে ডাক্তার আবরার আহমদ স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যার দেখলেন, স্যার বলে অপারেশন করতে হবে না আপনাদের, আপনারা ফিজিওথেরাপির সাহায্য নিল। আচ্ছা। হ্যাঁ, এবং ওষুধ লিখে দিয়েছেন। এরপরে আমরা চলে আসলাম, আবার পরে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছিলাম কিন্তু পাইনি আমরা, তখন আবার চেন্নাই গেলাম। হ্যাঁ, ও যখন শারীরিক অবস্থা যখন খারাপ হয়ে যাচ্ছিল তখন আমরা চেন্নাই যাই। চেন্নাইতে ওনারা অপারেশনের সাজেস্ট করেন। ওকে। হ্যাঁ, তখন আমরা আবার কলকাতায় যখন ফিরে আসি তখন ঢাকার এক ভদ্রলোকের সাথে আমাদের দেখা হয়, উনি আমাদেরকে ওই পরামর্শ দেন শ্যামলীতে DPRC হসপিটাল আছে। আচ্ছা। হ্যাঁ, ওখানে শফিউল্লাহ প্রধান স্যার আছে, ওনার সাথে আপনারা একবার গিয়ে যোগাযোগ করেন, অথবা আপনারা ফেসবুকে ভিডিওগুলো আছে ওগুলো একটু দেখেন। তখন আমরা আবার চিটাঙ্গে চলে যাই, ওখানে গিয়ে তারপর এই ভিডিওগুলো সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, দেখার পর এবং টিভির মধ্যে আর টিভি চ্যানেলের মধ্যে স্যারের অনুষ্ঠান হয়, ওটা সকালে দেখলাম। দেখার পরে মোটামুটি আশ্বস্ত হলাম, দেখি অপারেশন ছাড়া কোনো কাজ হয় কিনা। তখন আল্লাহর উপর ভরসা রেখে গত 2 মাস আগে আমরা স্যারের সাথে এখানে আসি। এখানে আসার পরে স্যারে ওর বিভিন্ন ডায়াগনোসিস করাই, করানোর পরে বলল ওর এই অস্টিও আর্থাইটিস এবং PLID আছে। বলার পরে তারপর ট্রিটমেন্ট দেয় স্যারে, কিছু ওষুধপত্র দেয়, তারপর স্যারে ভর্তি হতে বললো। তখন আমরা ছুটি নিয়ে আসিনি। আচ্ছা, প্রিপারেশন ছিল না? প্রিপারেশন ছিল না, আমরা এমনি জাস্ট স্যারের সাথে দেখা করতে আসি, ওষুধ নিয়ে চলে যাই। পরবর্তীতে আবার আসলাম, এই এখনো ছুটি নেই, তবুও ছুটি নিয়ে আসলাম, যত অল্প সময় ছুটি পাইছি ছুটি নিয়ে আসছি। এসে দেখালাম আল্লাহর রহমতে ওর যখন এর মাঝে গত 1 সপ্তাহ আগে ওর অবস্থা খুবই সিরিয়াস ছিল ভাই, হাঁটতে পারতো না। হাঁটার জন্য হাঁটতে মানে খোড়ায় খোড়ায় হাঁটতো, আমি তো আর ভয় পেয়ে যাই, কিরে বাবা এই তো দেখি উল্টাই হয়ে যাচ্ছে সবকিছু। সেটাই, সুস্থ মানুষ আরো সুস্থ মানুষ যতটুকু আছে এর থেকেও খারাপ। তখন চোখে অন্ধকার দেখতেছি, শেষে চলে আসলাম, যেভাবে হোক যাই স্যারের সাথে দেখা করি। স্যারের সাথে আলাপ করলাম, স্যারে বলো যে আপনি পায়ে ইঞ্জেকশন দেন। হ্যাঁ, এবং কোমরে যে ইঞ্জেকশনটা আছে ওটা দেন, দেখি এই 2-4 দিন থাকেন, যতদিন ছুটি নিয়ে আসছেন ওই সময়টার মধ্যে আমি আমার চেষ্টা যতটুকু পারি আপনাকে সহযোগিতা করবো। সেই অনুযায়ী আল্লাহর রহমতে আমার ওয়াইফ দেখতেছে আল্লাহর রহমতে হাঁটতে পারতেছে, হ্যাঁ মুভ করতে পারতেছে। হ্যাঁ, আল্লাহর ভরসা।
এইমাত্র চারতলা থেকে আমার সাথে নিচে নেমে স্বাভাবিক মানে বুঝে হয়নি যে মানুষটা কিছুদিন আগে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন ব্যথার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া এবং স্যারের জন্য দোয়া করি স্যারের ডিপিআরসি হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি এবং যারা স্টাফ আছেন ফিজিওথেরাপিস্ট আছেন হ্যাঁ সবার সহযোগিতা ম্যানেজমেন্টের লোকজন যারা আছেন ওনারাও টাইম টু টাইম আমাদের খবরাখবর নিচ্ছেন সবাই খবর নিজেও নিচ্ছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকেও অবশ্যই দর্শক শুনলেন গত 10-12 বছর অনেকটুকু সময় অনেক কষ্ট অনেক হাসি অনেক কান্না যদি এত অল্প সময়ের ভিতর বলা সম্ভব না তারপর চেষ্টা করেছেন ওনারা যতটুকু পেরেছেন আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে ছোট ছোট অনেকগুলো মেসেজ আছে এই মেসেজগুলোর আসলে থিমটা অনেকটা এরকমই যে আমরা আসলে আমার ঘরের কাছে অনেক কিছু রেখে রবি ঠাকুরের মতো যে একটা শিশির বিন্দু যে আমার ঘরের কাছে আছে আমরা সেটা না দেখে আমরা অনেক দূরে দূরে আসলে দেখতে যাই অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক ভালো ভালো জিনিস আসলে আমাদের দেশেই আছে উন্নত চিকিৎসা আমাদের দেশেই আছে শুধুমাত্র একটাই মেসেজ সেটা হচ্ছে যে আপনারা দেরি করবেন না যেখানেই চিকিৎসা করেন যার কাছেই করেন সঠিক চিকিৎসা নেন সঠিক ডায়াগনোসিসটা আগে করেন আপনার রোগটা আগে আপনি রোগ সম্পর্কে আপনি জানুন যে আপনার রোগটা কী এবং সেটার কী ধরনের চিকিৎসা আছে যদি আপনি রোগটা আগে ধরতে পারেন আপনার চিকিৎসাটা মনে করেন অর্ধেক হয়ে গেছে তারপরে হচ্ছে বাকি ডায়াগনোসিসের পর যে ট্রিটমেন্ট সেটা সো ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই পেশেন্ট ওনাদের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন ওনারা সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল